সরলেকে নাবালিকা পরিচারিকা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট, পুলিশ সূত্রে খবর। কিভাবে মৃত্যু তদন্তে বিধাননগর পূর্ব থানার পুলিশ বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ পুলিশের। করোনার ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়ে কাল বৈঠক, কাল বৈঠকে বসছে টিকাকরণের টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ। জানবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের সঙ্গে টেলিফোনে কথা বলে। ঝিলম, কি জানতে পারছো এর প্রসঙ্গে? যেটা স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে যে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনাইজেশন অর্থাৎ টিকাকরণের যে বিশেষ পরামর্শদাতা কমিটি আছে, তারা কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ আদৌ দেওয়া হবে কিনা বা দেওয়া হলে সেটা কবে থেকে শুরু করা যাবে, কাদের কাদের প্রায়োরিটাইজ করা হবে, সেই সব বিষয়ে ফের বৈঠক করছেন এবং কালকে তারা মিলিত হবেন। এবং এই যে ওমিক্রন আবহে বুস্টার ডোজ দেওয়া নিয়ে বারবার দাবি উঠছে বিভিন্ন চিকিৎসক সংগঠন স্বাস্থ্যকর্মীদের তরফ থেকে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনাইজেশন বৈঠকে বসছে এবং তারপরেই জানা যাবে যে তারা কি সিদ্ধান্ত নিলেন। তারা যা সিদ্ধান্ত নেবেন সেটা সুপারিশ করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তার সেই মতো পরবর্তীকালে পদক্ষেপ করবে বলেই স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ ছিল। ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 21, রাজস্থানে 9 জন এবং মহারাষ্ট্রে আরো 7 জনের শরীরে মিলেছে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।